আসসালামু আলাইকুম। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আজ 23 আগস্ট 2021, এখন বাজে সকাল 9টার মতো। তো বাসা থেকে বলতেছে বাজারেও নাকি করতে হবে আজকে। আমার মেয়ে একটা মাছ ফ্রাই খেতে চেয়েছে, আর বাসার জন্য মুরগির মাংস কিনতে হবে, মুরগি কিনতে হবে, আর অন্যান্য কিছু কাঁচা মাছ করতে হবে। বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে, এর ভিতর যাওয়াটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু বাজারের পর্য, এটা তো আর মিস করা যাবে না, বাজার তো করতেই হবে, খাওয়া দাওয়া যেহেতু করতেই হবে, বাজারও করতেই হবে। কাজেই বৃষ্টি হোক আর ঝড় হোক, বাজারে আমাকে যেতেই হবে। বাজারে যাবো, সকালের নাস্তা শেষ করে বাজারে যাবো। বাজার করতে আসলাম, মুরগি নিব প্রথমে। তাই মুরগি দেন সোনালি, একটা সোনালি মুরগি দিয়েন একটা। বড় দেখে দিও, বাসায় নাকি আজকে রোস্ট বানাবে। রোস্টের জন্য সোনালি মুরগি নিতে বলছিল, সোনালি মুরগি নিলাম। কাকলা কত? 100 টাকা পোয়া। 400 টাকা কেজি? 50-60 টাকা বেশি। ও তাই না? চিংড়ি কত? 700 টাকা বেশি। 700? ওরে বাবা। কাতল কত? ওরে বাবা, কাতল তো 80 টাকা কেজি। আচ্ছা দেখি আর কি আছে বাজারে। কি অবস্থা বলার? বড়টা ভালো। বড়টা কোন জায়গার? বড়টা কুয়াকাটার। বড়টা কুয়াকাটার। এগুলো কত করে কেজি পলাশ? ছোট ছোট বড় বড় ইলিশ এগুলো কোথাকার ভাই? বরিশালের। এগুলো কত করে কেজি? এগুলা ভাই, এ বোয়াল কোথাকার? কোন নদীর? ঘাটনা নদীর। কত করে কেজি ভাই? কত? 1000। এক হাজার টাকা বোয়াল। কয় কেজি বোয়ালটা? আছি। আপনি ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? ভালো চলতেছে না, আলহামদুলিল্লাহ। ইলিশ কত করে এটা? 600। আর এটা? 500। গচই কত করে? 500 টাকা। কোথাকার গচই এগুলা? বিলের। কাঁকলা কত করে ভাই? 130। আপনি
আচ্ছা দেখি দেখে আসি বিশ করা যায় না তো ছোট ছোট বিশ করা যায় না একদম দেন বড় দেখে এক কেজি দেন বড় দেখে দেন এক কেজি ছোট না বড়ই তোলেন না হলে বেশি হবে হ্যাঁ বেশি হবে সমস্যা নাই আপনি এক বড় তোলেন না না এত না এত না হাফ কেজি হাফ কেজি না না অত আরো করে সব বড় কি করেন ছোট ছোট সবই তো ছোট না ছোট ছোট হয়ে গেল কত করে ধরতেছেন ছোট ছোট হয়ে গেল ভাই ১৬ টাকারও কলা না ভালো তাল কোনটা দেখি এটা ভালো কোনো ফাটা ফুটা নাই না কোনো জায়গায় এটা কয় টাকা এটা ১০০ টাকা কি এক তালে ১০০ টাকা তাল না চল্লিশ ৫০ টাকা বিক্রি হয় আপনারা ভিডিওটা তুলে নিয়ে যাবেন নাকি কিছু করবেন না তো না কিছু বলবো না তালের দাম না চল্লিশ ৫০ টাকা চল্লিশ ৫০ টাকা আছে এই যেগুলো ৫০ টাকা করে আর এই যেগুলো ২৫ টাকা করে এগুলো ৩০ টাকা করে এগুলো ১০ টাকা এগুলো কত ১০০ কম আপনি ভালো দেখে দেন ১০০ টাকা না ৭০ টাকা দেই এত দাম না তো ৭০ টাকা দেই আপনি ১০ টাকা কম দেন ৮০ টাকা দিই ৮০ টাকা দিই বাজার করা শেষ করলাম বাসায় চলে যাই তাল কিনছি মাছ কিনছি সবই কিনে নিছি চিংড়ি মাছ কিনে আনছি আছে কাতলা মাছ অনেক কিছু রান্না আছে চিংড়ি মাছ ভুনা ইলিশ মাছের ঝোল চিকেন রোস্ট তিলের কচুই বাইন মাছ রাজ হাঁসের মাংস পুলি জামুনা পোলাও আছে ভর্তা প্রচুর মুখী ভর্তা ডাউল ভর্তা ওয়াও
অনেক খাবার চলে আসছে, এখন আমার প্লেট রাখার জায়গা নেই। মনে হচ্ছে বাসায় কোনো অনুষ্ঠান হচ্ছে। কিসের অনুষ্ঠান আমি জানি, আমি একাই। রোস্ট মজা হয়েছে, মজা হয়েছে, রোস্ট মজা হয়েছে। আমি খাই রোস্ট। সকালে চিংড়ি মাছ কিনেছিলাম, সেই চিংড়ি মাছ রাজহাঁসের ডাল, মুরগির ডাল খেলাম, এখন রাজহাঁসের ডাল। বড় ডাল তো কেটে ছোট ছোট করা হয়েছে। চরম খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ হলো। অমন পিছনে এসে দাঁড়িয়ে আছে, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ভীষণ ক্লান্ত লাগতেছে এখন। আজকের পর্ব এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার টুহিন ব্লগস চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।